আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি পিঠা, যা হলো খোলাজালি পিঠা বা খোলাজা পিঠা। আমি এটা ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো গ্যাসের চুলা। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, এতে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি ফ্রিজের। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, পানি দিয়ে দেবো 1.5 কাপ। আমি গরম পানি নিয়েছি, হাতে যতটা পরিমাণ সহ্য হয় সেরকম আমি এখন মেখে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারেন কিছুক্ষণ, বা গুলিয়ে সঙ্গে সঙ্গেও বানাতে পারেন। আমি পানি দিয়ে দিচ্ছি, আমার 1.5 কাপের হালকা কিছুটা কম লেগেছে পানি এখানে। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা পাটিসাপটা পিঠা কিংবা চিতই পিঠা, তার চেয়ে একটু পাতলা হবে গোলাটা। দেখুন গোলাটা কেমন ঘনত্ব। আমার অল্প কিছু পানি রয়ে গেছে, দেখুন কতটা ছিল 1.5 কাপ থেকে। আমি এতে একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ডিমই দিতে পারেন, হাঁসের ডিম বা মুরগির ডিম। আমি এখানে মুরগির ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব চটকে, যেন কোনো দলা না থাকে এতে। এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, এর ভিতরে কোনো দানা থাকা যাবে না। আমার গোলানো হয়ে গেছে। আমি একটা প্যান গরম করে নিচ্ছি চুলায়, হালকা আমি তেল ব্রাশ করে নিচ্ছি, একদম খুবই সামান্য। তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে হাই হিটে, নাহলে পিঠাটা ভালো হবে না। দেখুন আমি একটা পিঠা দিয়ে দিয়েছি, এটা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ গোলাটা অনেকটাই পাতলা। এটা ছাইড থেকে যখন উঠে আসবে তখন তুলে ফেলবেন পিঠাটা। পিঠা হয়ে গেছে, আমি আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন তাওটা গরম হতে হবে, বেশ অনেকটাই গরম। তৈরি হয়ে গেল আরো একটা পিঠা। আমি সবগুলি পিঠা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। দেখুন এটা খুবই টেস্টি। আমি গরুর মাংসের সঙ্গে সার্ভ করে দিয়েছি, আপনারা যে কোনো মাংসের সঙ্গে কিংবা গুড় নারিকেল দিয়েও এটা খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।